বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে দীর্ঘদিন থেকে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় করোনার সংকটে থাকা বৈশ্বিক বাস্তবতায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির 2,40,000 বর্গফুট জায়গা অস্থায়ী হাসপাতাল তৈরিতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রীর হাতে। আমরা বসুন্ধরা কনভেনশন সিটি যেটা আছে এটাকে আমরা অস্থায়ী হাসপাতাল হিসেবে প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছি এবং ওনারা প্রস্তাবটা গ্রহণ করেছে, এতে আমরা অনেক খুশি। আমরা চাই ওনারা জরুরিভাবে কাজটা শুরু করে দিক। বাংলাদেশে একটা খুব দুঃসময় যাচ্ছে, 1971 সালের পরে এরকম সিচুয়েশন কিন্তু ফেস করা হয়নি। এটা ন্যাশনাল ক্রাইসিসে আমরা বসুন্ধরা গ্রুপ হিসেবে আমরা আগে আসছি, কারণটা হলো দেশের এখন দরকার। এটা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা এটা উপহার হিসেবে দিতে চাইছি যে এটা আপনারা ইউজ করেন। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশনে মোট 4টি হল রুম আছে, যার মধ্যে সবচেয়ে বড়টি 30,000 স্কোয়ার ফিট আর বাকি 3টি হল প্রতিটি 24,000 স্কোয়ার ফিট। এছাড়া ট্রেড সেন্টারের আয়তন 1,50,000 স্কোয়ার ফিট, যেখানে 5,000 বেডের হাসপাতাল তৈরি করা সম্ভব, যেটা হবে করোনা মোকাবেলায় পৃথিবীর সবচেয়ে বড় অস্থায়ী হাসপাতাল, যার রোগী ধারণ ক্ষমতা চীনের উহান প্রদেশের হাসপাতালের চেয়েও বেশি হবে। স্পেসের জন্য দিয়ে বিদ্যুৎ, পানি, টয়লেট, জরুরি ফায়ার ফাইটিং, তারপরে আপনার সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সব সুবিধাই আছে। এদিকে আপনার আইসিইউ করা সম্ভব, এয়ার লিফ্ট করা সম্ভব। আপনি মনে করেন বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে যদি এয়ার লিফ্ট করে কাউকে আনতে হয়, এদিকে হেলিকপ্টার নামার ব্যবস্থা আছে। লাগবে এদিকে আপনার ডাক্তার আর বেডগুলো আর ইউনিটগুলো দরকার, যেগুলো সরকার অলরেডি আছে। করোনা ভাইরাস মোকাবেলায় একটি হাসপাতাল করার জন্য সব ধরনের সুবিধাই আছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে। 7 to 10 days it can be implemented, যদি ইফ রিকোয়ার্ড। আমাদের স্পেস অনুযায়ী আমরা বেড কাউন্ট করছি, অ্যাটলিস্ট 5,000 বেড এদিকে প্লেসিং করা সম্ভব। মাসের পর মাস থাকবে না লোকজন, আপনার ট্রিটমেন্ট হবে, এরা মনে করেন সুস্থ হবে, চলে যাবে, ব্যাচ বাই ব্যাচ আসবে। কিন্তু আমরা চাই না আল্লাহ না করুক এই দেশের জন্য এই অবস্থা হয়। প্রধানমন্ত্রী জাতির দুঃসময়ে বেসরকারি খাতের এগিয়ে আসাকে সাধুবাদ জানিয়েছেন। তারই অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা পরিদর্শনও করেছেন। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার চাইলে ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে অস্থায়ী হাসপাতাল তৈরির কাজ শুরু করতে পারে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা।